মঙ্গলবার পেশ করা হয়েছে সংসদের 33% মহিলা সংরক্ষণ বিল নারী বন্ধন। এই বিল পেশের কারণে রাজ্যে বিজেপির মহিলা নেত্রী কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের বাতাবরণ। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপি মহিলা মোর্চার অভিনন্দন জ্ঞাপন। এই বিল গোটা দেশের মহিলাদের নিরাপত্তা, অর্থনৈতিক ব্যবস্থা, সর্বোপরি দেশের নারীদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে অনন্য বলে জানালেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেব বর্মা। কেন্দ্রীয় সরকারের অভূতপূর্ব সিদ্ধান্ত, সংসদে মহিলাদের ক্ষেত্রে 33% সংরক্ষণের তাৎপর্যপূর্ণ প্রয়াস। এই বিশেষ প্রয়াসে মঙ্গলবার সংসদে পেশ হয়েছে 33% মহিলা সংরক্ষণ বিল নারী বন্ধন। এই বিল পেশের পর স্বভাবতই রাজ্যে বিশেষ করে বিজেপির মহিলা নেতা কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের বাতাবরণ। সেই উৎসাহের মাঝে বুধবার বিজেপি সদর কার্যালয়ে বাজি পুড়িয়ে আনন্দ উদযাপন। পরবর্তীতে বিল পেশের কারণেই আহত সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেব বর্মা। তাই নারী শক্তির উত্থানের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যুগান্তকারী সিদ্ধান্ত। আশা করছি 2024 লোকসভা নির্বাচনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং আমরা লোকসভায় 33% অর্থাৎ 181 জন মহিলা সাংসদকে আমরা পাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরা রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। উনি আমাদেরকে ভারতবর্ষের রাষ্ট্রপতিও দিয়েছেন একজন মহিলা। মহিলা উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন, তার জন্য আবারও ওনাকে প্রণামের সহিত ধন্যবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, এই বিল আগামী দিনে ভারতের নারী প্রগতি, নারী সুরক্ষা, নারী আন্দোলন ও নারী অধিকার রক্ষার ক্ষেত্রে সহায়ক হবে বলে মহিলা মোর্চা সভানেত্রী ঝর্ণা দেব বর্মা সাংবাদিকদের জানিয়েছেন। আগামী দিনে ভারতবর্ষে নারীর প্রগতির ক্ষেত্রে, নারীর আন্দোলনের ক্ষেত্রে, নারী অধিকারের ক্ষেত্রে, রাজনৈতিকভাবে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সাহায্য করবে এই বিল। এই সংরক্ষণের বিল 33% সংরক্ষণ দাবি বহুদিনের ছিল, এই দাবি মান্যতা দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই জানি 2014 সালে ভারতবর্ষে দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, নারীদের জন্য শৌচালয় থেকে আবাসন, আবাসন থেকে উনি উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন, উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন থেকে জনধন অ্যাকাউন্ট, জনধন অ্যাকাউন্ট থেকে মাতৃবন্দনা প্রকল্প। কার্যত এই মহিলা সংরক্ষণ বিল নারীবন্ধন পেশের কারণে গোটা দেশের পাশাপাশি রাজ্যে বিজেপি মহিলা মোর্চা নেতা কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের বাতাবরণ। সেই বিল পেশের কৃতিত্ব পুরোটাই প্রধানমন্ত্রী মোদীকে দিলেন সংশ্লিষ্ট বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।